দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা আগামীকাল দেশব্যাপী ধর্মঘটের বিরোধিতা করে বুধবার রাজধানীতে মিছিল বের করলেন আঠারো সূর্যমণি নগরের বিধায়ক রামপ্রসাদ পাল। প্রায় তিন হাজার বাইক ও অটো নিয়ে রাজধানীতে দাপিয়ে মিছিল বের করে রীতিমতো বার্তা দিলেন। দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা আগামীকালের দেশব্যাপী ধর্মঘটের বিরোধিতা করে বুধবার রাজধানীতে রীতিমতো শক্তির মহড়া দেখালেন আঠারো সূর্যমণি নগরের বিধায়ক রামপ্রসাদ পাল। এদিন রাজধানীতে বাইক র্যালি করে বিরোধী সিপিএমকে যেমন হুঁশিয়ারি দিলেন তেমনি নিজের দল বিজেপির কাছেও শক্তি প্রদর্শন দেখালেন। প্রায় তিন হাজার বাইক ও অটো নিয়ে রাজধানীতে দাপিয়ে মিছিল করে কৃষ্ণনগরকে রীতিমতো বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন। সিটু সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে বন্ধের বিরোধিতা করে বিজেপি দল সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জনগণকে জনজীবন স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে মঙ্গলবার। আর ধর্মঘটের আগের দিন একেবারে নিজের উদ্যোগে রাজপথে মিছিল করলেন আর ধর্মঘটের দিন যেন জনজীবন স্বাভাবিক রাখে তার আহ্বান জানানো হয়। মঙ্গলবারের রাতে বিধায়ক রামপ্রসাদ পাল তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে প্রচার করেন বুধবার ধর্মঘটের সমর্থনে তিনি মিছিলের ডাক দিয়েছেন। সকলে যেন এই মিছিলে সাদরে অংশ নেয়। আর হলেও তাই, শুধু সূর্যমণি নগর নয়, আগরতলা শহর ও শহরতলি থেকে বিজেপি দলের কর্মী সমর্থকরা এই মিছিলে অংশগ্রহণ করে। দুপুরে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বাইক র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন পথ পরিক্রমা করে গিয়ে শেষ হয় ড্রপ গেট স্থিত এরিনগর পুলিশ মাঠে। র্যালির অগ্রভাগ থেকে মাইক যোগে এই বন্ধের বিরোধিতা করে আগামীকাল জনজীবন স্বাভাবিক রাখার আহ্বান জানান রামপ্রসাদ পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোভিড এর কারণে এমনিতেই মানুষের অবস্থা দুর্বিষহ। এই অবস্থায় ধর্মঘট একটা কর্মনাশা, তাই জনগণ যেন এর বিরোধিতা করেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, ত্রিপুরা বিজেপির পক্ষ থেকে আমরা একটি প্রতিবাদ মিছিল বের করছি, বাইক র্যালি। প্রায় এখানে আমাদের হাজার তিনেক ভাইক আজকে উপস্থিত থাকার কথা আছে। চতুর্দিক থেকে আমরা যা আমাদের কাছে যে খবর এসছে, আমাদের আজকের এই প্রতিবাদী বাইক র্যালি যে আগামীকাল যে আমাদের সারা ভারতবর্ষে তথা ত্রিপুরাতেও যে সিপিএমের দ্বারা যে সিটুর মাধ্যমে যে এক বন্ধ ডাকা হয়েছে, যে সর্বনাশা বন্ধ, আমরা সবাই জানি যে আমরা এমনিতেই আমরা সারা বিশ্বে আমাদের ভারতবর্ষে ত্রিপুরাতে আমরা সবাই করোনার দ্বারা সবাই আমরা আক্রান্ত, আমরা সবাই সর্বহারা হয়ে গেছি। তার মধ্যে এই সিপিএমের এই কুচক্রান্ত এবং তাদের যে সর্বনাশা বন্ধ, আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, ত্রিপুরা রাজ্যের জনতা তার বিরোধিতা করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করছে যে আমরা এই ধরনের বন্ধ, সর্বনাশা বন্ধ আমরা ত্রিপুরা রাজ্যের জনতা মানছি না, মানব না। আগামীকাল সমস্ত গাড়ি ঘোড়া চলবে, গাড়ির চাকা চলবে, আগামীকাল অফিস কলেজ খুলবে, আগামীকাল সমস্ত ব্যবসায়িক সমস্ত বাজার বন্দর খোলা থাকবে। অর্থাৎ আগামীকাল আমরা ত্রিপুরা রাজ্যকে এই সর্বনাশা বন থেকে যে কোনো উপায়ে হোক আমরা সেটাকে রক্ষা করব। এদিকে বন্ধকে কেন্দ্র করে রাজ্য বিজেপি পৃথকভাবে কোনো কর্মসূচি নেয়নি। যেখানে দল সাংবাদিক সম্মেলনটাকে শুধু বিরোধিতা করেছে, সেখানে একেবারে নিজের উদ্যোগে তিন হাজারেরও বাইক নিয়ে র্যালি করে শক্তির মহড়া প্রদর্শন করায় রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা উঠতে শুরু করেছে। এদিকে বন্ধের বিরোধিতা করে রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী এনএন।